আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেক দিন পর আপনাদের সাথে দেখা আর আর আমরা কিন্তু অনেক দিন পর্যন্ত ভিডিও বানাই না বিকজ আমাদের বাংলাদেশে একটা দীর্ঘ একটা বড় একটা আন্দোলন চলতেছে যে আন্দোলনটার নাম হলো কোটা সংস্কার আন্দোলন হ্যাঁ কোটা বিরোধী আন্দোলন এই আন্দোলনের জন্য আমাদের দেশের অনেক কৈকতি হয়ে গেছে আমাদের অনেক শিক্ষার্থীদেরকে হারানো হয়েছে হ্যাঁ তাদের অনেক বুকের তাজা রক্ত দেখতে হয়েছে হ্যাঁ এক কথায় আমাদের দেশটা একটা অশৃঙ্খলের মধ্যে দিয়ে চলে গেছে এত প্রায় একটা সপ্তাহ হ্যাঁ এক সপ্তাহ হবে এরকম সো তারপরে নেটের সংযোগও চলে গেছিলো হ্যাঁ ইন্টারনেটের সংযোগ ছিল না আমাদের বাংলাদেশে সেই জন্য ভিডিও দেওয়া হয় নাই আর তাছাড়াও কি ইন্টারনেট সংযোগ যদিও থাকতো আমরা আমাদের দেশে যে শিক্ষার্থীদের আমাদের যে মানে শিক্ষার্থীদের যে একটা পরিস্থিতি তারা অনেক মানুষের প্রাণ হারাইছে হ্যাঁ সেই জন্য আমরা হয়তো যদিও ইন্টারনেট সংযোগ থাকতো তারপরে কিন্তু আমরা ভিডিও বানাইতে পারতাম না হ্যাঁ আমাদের মন খারাপ ছিল আর আমাদের দেশে একটা মানে আপনারা যারা অলরেডি দেশে আসেন থেকে আমাদের ভিডিও ফলো করেন হ্যাঁ পরিস্থিতি কেমন খুবই একটা মানে জঘন্য একটা পরিস্থিতি হ্যাঁ আমি জানি না সরকার যদি চাইতো তাদের আন্দোলনগুলো সহজেই যদি আগে বাগে যদি মানতো তাহলে কিন্তু এতগুলো প্রাণহানি হতো না আর কি তো আমি একটা ছোট মানুষ ক্ষুদ্র মানুষ এত বড় কথা বলার কোনো না বলতে কিন্তু আমার সাধারণ জ্ঞান থেকে আমি বলছি যদি সরকার যদি আগে থেকেই হ্যাঁ আগে থেকে তাদের আন্দোলন আমরা আজকে অনেক দিন পর আজকে ভিডিও বানাবো চ্যালেঞ্জ ভিডিও করব সো আজকের চ্যালেঞ্জ ভিডিও হবে স্পাইসি কারি অ্যান্ড এগ কারি হ্যাঁ এগ কারি দিয়ে ভিডিওটা বানাবো আশা করি সবাই সাপোর্ট দিবেন আর অনেক দিন পর হয়তো আপনাদের সাথে দেখা আর আজকে কিন্তু কমেন্টগুলো পর্ব কিনা জানিনা সঠিক সো এখন আমরা চ্যালেঞ্জে চলে যাই এখন চ্যালেঞ্জ করব আশা করি আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে লেটস গো চলো খাবারের টেবিলে ঠিক আছে মিয়া খাইতে হইব দুপুরের মতো দুপুর নাই খাইতে কি করা ও ও সব করে খাইলে তো মিয়া দেখা দেব না ফুল দেখা দেব না মিয়া খাইবা তো তো তো

মাথা বাদ দিয়া মাস্টার বুড়ো হয়েছে মাথার বাদ দিয়ে দিলাম se matar

তাত তাৰিখ কৰি লাভ নাই আলহামদুলিল্লাহ জিতে গেলাম তুমি আজকে হাসছো খুব বাজে বজ মিনিট বার বাবা আজকে তো বাজে যাবে আমি তো বাইরে অনেক কিছু খাই অনেক কিছু খাই পেট বড় থাকে আজকে যে আমার মাথায় ছিল না এক গামলা জলমরি খাইছি এক গামলা জলমরি খাইছি মিনিমাম না হলে 1.5 লিটা পানি খাইছি এই এখন বাজে কিন্তু রাত বারোটা 10টা দিকে রাত 10টা দিকে এক গামলা মরে খাইছি দেড় লিটার পানি খাইছি তো আমি হারবো না কি করবো সবাই বলে না আমার মনে ছিল না যদি মন থাকতো অবশ্যই আমি মুড়ি রেখে খাইতাম না হ্যাঁ জাল মুড়ি আর কি প্রায় সত্তর টাকা জাল মুড়ি খাইছি হাতে দিই নাই চলো খুব বাজে ভাবে আসছো গাইস আজকের খাবারটা কিন্তু অসাধারণ ছিল অসাধারণ অনেক অসাধারণ ছিল স্পাইসি ফিশ কারি দেখতে পাচ্ছেন এবং আর খাবারটা খুবই দারুন ছিল আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওই কিন্তু আমি হেরে যাই হ্যাঁ আমি পাঁচটা ভিডিও যদি বানাই অলরেডি আমার চারটা বা তিনটা ভিডিও হাঁটতে হয় হ্যাঁ আজকে হেরে গেলাম দুঃখের বিষয় আজকে হেরে গেলাম আর আজকে আমাকে পানিশমেন্ট মানে যে হারে যে হারে তাকে পানিশমেন্ট দেওয়ার জন্য একজন কমেন্ট করছিল কি দিয়ে পানিশমেন্ট মানে সয়া সস এবং রাইস সয়া সস এবং বাপ দিয়ে মিশা মিশায় খাওয়ার জন্য এটা হলো পানিশমেন্ট পূজা সাহা হ্যাঁ পূজা সাহা বলছিল আর কি পানিশমেন্টটা নেওয়ার জন্য হয়তো আমাদের একজন প্রিয় দর্শকদের মনের আশা পূরণ করি হ্যাঁ যেহেতু আমি হেরেই গেছি কিচ্ছু করার নাই তার লেখে লেখা মানে তার মানে যে পানিশমেন্টটা নেওয়ার কথা বলছে কমেন্ট করে তাদের সেই তার সেই কমেন্টটা আমরা সাকসেস করি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এখানে বাদ এবং অল্প দিও অল্প দিও বেশি দিও না না সয়া কিন্তু আমি জানি না সয়াটা খাওয়াটা কতটা ক্ষতিকর অন্য অন্য জিনিস অন্য অন্য মশলা জাতীয় খাবার কিন্তু শরীরের জন্য উপকার আর সয়া সস টা মনে হয়

আল্লাহ মানে কষ্ট হয়েছে পানিশমেন্টটা নিতে দয়া আর আমরা কিন্তু এখন থেকে দেখতে পাচ্ছেন আমরা পানিশমেন্ট অলরেডি নিয়েছি আর এখন থেকে কিন্তু রেগুলার হ্যাঁ একদিন পর পর আগের মতো করে ইনশাআল্লাহ ভিডিও ছাড়বো আর আমাদের আমাদের প্রিয় দর্শক যারা আছে একদমই আমাদের মন থেকে ভালোবাসে তাদেরকে উদ্দেশ্য করে বলছি আমাদের মানে প্রত্যেকটা ভিউজ বলেন তারপরে সাবস্ক্রাইব বলেন তারপরে ওয়াশ টাইম বলেন সব দিক কিন্তু আমাদের আমাদের চ্যানেলের স্টুডিওর তির চিহ্নগুলো কিন্তু সুভুত হয়ে গেছে অলরেডি এবং নিচের দিকে ফলো দেখাচ্ছে আশা করি সবাই আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন আর বেশি মন থেকে যারা অনেক বেশি ভালোবাসেন আমাদেরকে আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমাদের ভিডিও এনগেজমেন্টটা বাড়বে আর সেই কালো তীরগুলোতে সুভস্থির হতে পারবে ইনশাআল্লাহ ওকে দেখা হচ্ছে আগামী কোন সুযোগে একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ